বিএনপি এমন একটি কমিশন চায় যারা তাদের ক্ষমতায় নিয়ে যাওয়ার নিশ্চয়তা দেবে এমন মন্তব্য তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের বলেছেন আওয়ামী লীগ চায় অংশগ্রহণমূলক নির্বাচন কিন্তু কারা অংশ নেবে কারা নয় সেটা তাদের বিষয় দুপুরে রাজধানীর সেডাব মিলনায়তনে এক কর্মশালায় এমন মন্তব্য করেছেন তিনি এই সময় বিএনপিকে নির্বাচন ভীতি পেয়ে বসেছে দাবি করে হাসান মাহমুদ বললেন গত 13 বছরে দেশে যে উন্নতি হয়েছে তা না দেখে বিএনপি ক্রমাগত অপপ্রচার চালাচ্ছে বিএনপি যেটা চায় তাদের কাছে একমাত্র সমাধান হচ্ছে এমন একটি কমিশন দরকার এমন একটি ব্যবস্থা দরকার যেটি আগে থেকেই নিশ্চয়তা দিবে যে বিএনপিকে ক্ষমতায় বসানো হবে নির্বাচন কমিশন যে সুশীল সমাজ সহ সবার সাথে বসছে এটি অত্যন্ত ইতিবাচক বলে আমি মনে করি সেখানে কেউ যেতে পারে না যেতে পারে সেটি তার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার ব্যাপার